26 মার্চ 2021 মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহেন্দ্রক্ষণে বাংলাদেশ 71-এ 25 মার্চের কাল রাতে ধ্বংসস্তূপ আর রক্তগঙ্গার মধ্য দিয়ে রক্তরঙ্গা সূর্যোদয়ের পূর্বাভাস 26 মার্চ পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন স্বাধীনতার বলেছিলেন আজ হইতে বাংলাদেশ স্বাধীন জাতির পিতার স্বাধীনতা ঘোষণার সাথে সাথে শুরু হয় মুক্ত প্রতিরোধ যুদ্ধ বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে আনে স্বাধীনতার রাঙাভোর প্রণব চক্রবর্তী রিপোর্ট রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণেই নির্ধারণ হয় পাকিস্তান রাষ্ট্রের ভাগ্য এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অপারেশন সার্চ লাইটের নামে 25 মার্চ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের কয়েক ঘন্টার মধ্যেই আসে স্বাধীনতার ঘোষণা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা সেই ডাক আমরা শুনেছি এটা তখন ইপিআর বলা হতো ইস্ট পাকিস্তান রাইফেলের যে ট্রান্সমিটার ছিল সেই ট্রান্সমিটার দিয়ে বঙ্গবন্ধু সেই ঘোষণা দেন 1971 সালে এবং সেই ডাক তখন প্রত্যেক জায়গায় কিন্তু এটা ছড়িয়ে যায় বাঙালির বীরত্বে পিছু হটতে থাকে হানাদাররা জনতা কৃষক শ্রমিক প্রত্যেকে আমরা কাজ করেছি প্রত্যেকে এবং বিশেষ করে সেই সময়ের কথা বলতেই হয় সেই মুক্তিযুদ্ধ ছিল পৃথিবীর একটা বিরল মুক্তিযুদ্ধ যেটাকে বলা হয় জনযুদ্ধ 9 মাসের মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে আসে স্বাধীনতার রাঙা ভোর ইন দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইউএস কংগ্রেসে মার্চ 16 তারিখে 2021 সনে তারা বলছে যে বঙ্গবন্ধুই 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আজকে 50 বছর পরে আজকে সুবর্ণ জয়ন্তীর প্রান্তিকালে ইউএস কংগ্রেস সে রেজলিউশন নিয়ে এটা ডিক্লেয়ার করলো বঙ্গবন্ধু বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 71 এর পরাজিত দেশ পাকিস্তানের থেকে অর্থনৈতিক সামাজিক সব সূচকেই এগিয়ে থাকা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে লক্ষ্য জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা